গুড মর্নিং ফ্রেন্ড, চুপ থাকবো। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো বর্ষা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল 10:30 বেজে গেছে। আর আজ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আজ বাইরে খুব ঠান্ডা, খুব হাওয়া দিচ্ছে, আর আমার ছেলের দেখো খুব গরম, সে ওটার পড়বে না, কিছু পড়বে না। আর আমি জানলা দরজা সব বন্ধ রেখেছি, আমাকে একটু বাইরে যাইনি। সকালে উঠেছি, টিফিন করলাম, আর বিছানার উপরেই আবার বসে আছি। এখন কিছুই কাজ হয়নি সকালে। আর বর গেল হচ্ছে বাজারে, কি সবজি আনবো জানি না, সবজি আনুক, তার সবজিটা আনুক, তারপর তোমাদের সাথে শেয়ার করব আজ কি রান্না করব। আর সকালে আমরা টিফিন করেছি, কালকে রাতে মুসুরি ডাল করেছিলাম আর রুটি। মুসুরির ডাল আর রুটিটা ছিলই, তো বর খেয়েছে মুসুরির ডাল আর রুটি, আর আমি খেলাম হচ্ছে মুসুরির ডাল দিয়ে মুড়ি। তো চলো তাহলে সবজিটা নিয়ে আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি কি রান্না করব, ঠিক আছে? চলো। আর আজকে আমি এই নাইটিটা পরেছি, উলের নাইটিটা। তো আজকে এনেছে হচ্ছে মাশরুম। দেখো আমি মাশরুম খেতে খুব ভালোবাসি, তো অনেকদিনই আনা হয়নি, তো আজকে মাশরুম নিয়ে এসেছে। আর এখানে আমি তা করতে সবজি আর কেটে রেখেছি হচ্ছে ভাজা করার জন্য, ফুলকপি, সিম, আলু। আর এখানে আলু কেটে নিয়েছি, সব কিছু কেটে নিয়েছি, মশলা, মাশরুমটা আনলো তারপরে। তো আজ এটাই রান্না করবো। তো চলো আমি মাশরুমটা ভালো করে ধুয়ে নেবো, প্রথমে ধুয়ে নেবো তারপরে কাটবো, ঠিক আছে? তো চলো আমি ভালো করে ধুয়ে নিই। মাশরুমটার মধ্যে অনেক ময়লা থাকে, সেই জন্য প্রথমে ধুয়ে নিতেই, দেখো কতটা ময়লা। তো এটা ধুয়ে তারপরে আমি হচ্ছে কাটবো। তো এখানে আমি দেখো মাশরুমটা কেটে নিয়েছি, দেখো এইভাবে কেটে নিয়েছি মাশরুমটা। তো আমি এটা জলের চুবিয়ে নুন একটু নুন দিয়ে রাখবো, তাহলে যে একটুকু ময়লা আছে সেটাও বার হয়ে যাবো। মাশরুম কিন্তু অনেকটাই ময়লা থাকে, তো আমি কিন্তু নুন জল দিয়ে একটু চুবিয়ে রাখি। আর এই ভাজাটা আমি তা করতে করে নেবো, যেটা ভাজার জন্য কেটে রেখেছি। আর সিম, আলু আর ফুলকপিটা ভেজে নেবো, তারপরে মাশরুমটা রান্না করব, ঠিক আছে? তো চলো এটা ভাজা করে নিই। তো আমি দেখো সিম, আলু, ফুলকপিটা ভেজে নিয়েছি। আর এখানে আমি মাশরুমটা আরও অনেকবার ধুয়ে তুলে নিয়েছি জলে থেকে, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, যেটাতে ভাজা করলাম ওইটা, ওই কড়াইয়ে আমি কিন্তু সিম মাশরুমটা রান্না করে নেবো, দেখো। তো আমি ওইখানে রান্না করছি, আর এখানে আমার ছেলের বর খেলা করছি। আর আমার ছেলেকে দেখো খেপাদের মতো দেখতে লাগছে, সে ওটা পড়বে না, কিছুই করবে না, খেলা করছে এখানে ওর পাপার সাথে। আর এখানে আমি কাপড় আরে সব কেচে নিয়েছি, দেখো বর অনেক দেরি করে মাশরুমটা এনেছিলো, আমি তা করতে সব জোগাড় করেছিলাম, কাচাকুচি করে নিয়েছি, ঘরটা এখনও মুছিনি, ঘরটা পরে মুছবো। তো দেখো এখানে আমার মাশরুমটা কমপ্লিট হয়ে গেল। তো মাশরুমটা এখন গ্যাসটা অফ করে রেখে দেবো, আর গ্যাসটা মুছে নেবো, তারপর ঘরটা মুছে চান করে আসবো। এই দেখো কেমন রান্না হয়েছে, দেখো অন্য কোনো দিন শেয়ার করবো, একদিন রান্না তোমাদের সাথে নিরামিষ শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে। তো চলো আমি গ্যাসটা মুছে ঘরটা মুছে চান করে আসবো। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমি দেখছি মেকআপ করেছি, কোথাও যাইনি, আমি একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তো আমার ছেলে ঘুম থেকে উঠে কাঁদছে, বলছে তুমি কোথায় গিয়েছিলে মেকআপ করে, তো দেখো আমার ছেলে, তার দেখাই ব্যাক ক্যামেরা করে। এই দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে, সেটা আর কিছু করছে না, আর ও কাঁদছিল বলে ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম। আমার ছেলে ভিডিও বানাতে উঠে গিয়েছিলো, কাঁদছিলো, তো সেই জন্য আর ওইগুলো বানানো হয়নি। আর মেকআপটা তুলিনি কারণ জলটা খুব ঠান্ডা, আবার মুখটা ধোবো, সেই জন্য পরে মেকআপটা তুলে নেবো, রিমুভ করে নেবো। তো আমার ছেলে ম্যাগি খাচ্ছে, এখনই উঠলো, কাঁদছিলো, সেই জন্য আবার ড্রেসটা চেঞ্জ করে ওর জন্য ম্যাগি বানিয়ে দিলাম। আর বর তো ডিউটি গিয়েছে। আর আমি আজকে সকালে তো বানিয়েছিলাম মাশরুম, দেখিয়েছিলাম কী বানাবো সেটা, আর রাতে বানাবো হচ্ছে লুচি। অনেকদিন লুচি বানাইনি, আজকে লুচি বানাবো, আজকে লুচি বানাবো। আর মাশরুম আলুর সবজিটা আছে, আর দেখো কাঁপছে, তাও সেটা পরবি না, পরবি সেটা, উঠে পরবি না, ঠান্ডা ওর, ওইটাই ভালো লাগছে বলছে। তো চলো ও খেয়ে নে, তার বাবা পরে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। তো আমি এখন দেখো লুচি করার জন্য চলে এসেছি, আর বর আজ আবার জলদি চলে এলো, এছাড়াও কোথায় গেল, বাইরে গিয়ে বাইরে গেল। আর ছেলে ওর বাবার ফোনটা দেখছে, আর আমি এখানে লুচি করলাম, দেখাই তোমাদেরকে। এই দেখো বেলে নিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, তো আমি সবগুলো ছেঁকে নেব। চলো আমি সবগুলো ছেঁকে নিই, ঠিক আছে? আর এই দেখো আমার ছেলে,
ফোন দিয়েছি। আর এগুলো এখনো বাগানো হয়নি, জামা প্যান্টগুলো বাগাবো একটু পরে। লুচিগুলা করে নি, তারপরে জামা প্যান্টগুলো বাগাব। আর ছেলে একটু ম্যাগি খেয়েছিল, বললাম যে ম্যাগি খেলো। আর আমি মেকআপটা একটু রিমুভ করে নিয়েছি, লিপস্টিকটা তুলে দিয়েছি, দেখো দেখতে দেখো। আমার সব লুচি করা হয়ে গেল, এই দেখো তো সব আমার লুচি করা হয়ে গেল। চলো আজ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে যাবে। আর আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবচেয়ে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়।